প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এই মাত্র বোটবাজার হাট থেকে একটি গরু বিক্রি হয়েছে এবং এই গরুটি কত দাম এবং এই গরুটি কোথায় নিয়ে যাবে এবং ক্রেতার সাথে কথা বলবো। দামাদামি খুব ভালো ভাবে করছে নাকি রিজনেবল আছে? এখানে কি প্রাইস রিজনেবল আছে? না, প্রাইস সুন্দর সুন্দর আছে। 365 খুব সুন্দর আছে না? গরু সুন্দর ৩৬৫০০০ টাকা দেয় গাজীপুর বুট বাজারে। আমার বুট বাজারে গরু সেল হইতেছে না? সুন্দর আছে গরু। সবাই 365,000 গরু উঠানো নিয়ে ব্যস্ত, মানে একটাই বিক্রি হয়েছে আজকে মানে সারাদিনে এর লেগা। হ্যাঁ, এটা তো মনে হইতেছে একটাই ব্যথা হয়েছে, খুব অস্থির। ও এর লেগে আজকে সব ভিড় হয়ে গেছে গা। 365 গরু কিনলে করে দেও, বিকা করে দেওয়া পারে না। আমি জোর কথা হয়ে হলে 365,000 টাকা থেকে বুট বাজারে আজকে গরু সেল হয়েছে এবং এই গরুটি সামনে থেকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব। এবং এই গরুটি আসলে সুন্দর হয়েছে এবং এই হাটে প্রথম গরু সেল হলো এবং এই গরুটি যিনি কিনেছেন তার সাথে কথা বলেছি, উনি এই সামনে নিয়ে যাবেন, কিন্তু উনি হাটে নিয়ে গেলে লাফালাফি করতে পারে রাস্তার মধ্যে, সেই জন্য উনি নিয়ে রাস্তা মেন সড়ক সেই জন্য। এবং আলহামদুলিল্লাহ মনে হয় গরুটা উঠে যাবে মাত্র। এই তো উঠে গেছে, এই সেই তাহলে এই উঠোনে এত মুসরা মুসি সবাই ভিড়। ভালো কইছো, হাড়ালে দিতে পারতো না? হ্যাঁ, বাড়িতে এখানে হাড়ে দেবো না, গাড়িতে নিবো, বড় করো না। 365,000 টাকার দাম সেই গরু যদি গাড়িতে না নেয় হাড়া কিনে নেবো রাস্তায় দৌড়ায়, বুঝো নাই? মোটামুটি আজকে যে বুট বাজারে হাটে আছে সেই হাটটা মোটামুটি জমা শুরু হয়েছে এবং এখানে গরুগুলি আনা হয়েছে পাবনা থেকে। পাবনার গরু এই জায়গায় আনা হয়েছে বেশি। হাটটি ভালো জমজমাট, আমি ঘুরে দেখাবো আমার পরের ভিডিওতে, দেখতে থাকো। গরু পাইলে নিশ্চয়ই ভালো করছো, শেষ সব সমাধান।